ফ্রেন্ডস এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি স্টার্ট করব HSLC বিদ্যুৎ বিজ্ঞান চ্যাপ্টার নম্বর 12। আমি পূর্বে এটি কিছু অংশ দিয়ে দিয়েছি, কিছু বেসিক তোমাদেরকে দিয়ে দিয়েছি, যারা দেখো না সর্বপ্রথম সেটি দেখে নেবে, তখন তোমাদের পুরাপুরি বুঝে আসবে। আজ আমি শুধু অঙ্কগুলো করাবো এবং অঙ্কগুলো যে ফর্মুলাগুলো ছিল আমি পুরো ভিডিওগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা সর্বপ্রথম ভিডিওগুলোর মধ্যে ফর্মুলাগুলো দেখে নেবে এবং কয়েকটি জিনিস দিয়েছি শেখার জন্য, সেগুলো তোমরা শিখে নেবে, তখন তোমাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। আমি এই চ্যাপ্টার থেকে পুরো অঙ্ক তোমাদেরকে করাবো না, কারণ প্রচুর অঙ্ক আছে এই চ্যাপ্টারে। আমি এগুলো অঙ্ক করাবো যেগুলো তোমাদের বেশিরভাগ ইম্পর্টেন্ট এবং বেশিরভাগ এক্সামে আসে, যেগুলো দেখে তোমরা বাকিগুলো তোমরা করতে পারো, এরকম তোমাদের অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দেবো। এরপর যদি তোমরা না পারো তাহলে আমাদের কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে, আমি তোমাদেরকে পুরোপুরি হিসাবে তোমাদেরকে দিয়ে দেবো এবং কোন কোনগুলি অঙ্ক তোমাদের প্রয়োজন বেশিরভাগ এবং তোমরা সলভ করতে পারছো না, এগুলো কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবে অবশ্য। এই চ্যাপ্টার শেষ হওয়ার পূর্বে তোমরা জানিয়ে দেবে, আমি আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে কয়েকটি কোয়েশন 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 করাবো এবং এরকম কোয়েশন বিদ্যুৎ বর্তনী কীভাবে আঁকতে হয় আমি তোমাদেরকে শেখাবো, বিদ্যুৎ বর্তনী কীভাবে আঁকতে হয়। এরকম বিদ্যুৎ বর্তনী আঁকার জন্য 2015 একটি কোয়েশন এসেছিল, এরকম কোয়েশন এসেছিল কি বলছে কি বিদ্যুৎ বর্তনী আঁকার জন্য কি বিদ্যুৎ বলছে কি বিদ্যুতিক বর্তনী আঁকার জন্য আমাদেরকে বলছে, সেখানে ইনফরমেশন দেওয়া আছে কি বলছে বিদ্যুৎ বর্তনী আঁকার জন্য বলছে কি বিদ্যুৎ কোষটি থাকতে হবে, বাল্ব থাকতে হবে, এমিটার থাকতে হবে, রোধ থাকতে হবে এবং মুক্ত সুইচ, এগুলো এগুলো থাকতে হবে একটি বিদ্যুতিক বর্তনী আঁকার জন্য বলছে। সর্বত আমি বলছে কি বিদ্যুৎ কোষ আমি আঁকে এঁকে নেবো, সর্বত একটি বিদ্যুৎ কোষ এঁকে নেবো, বিদ্যুৎ কোষ। এভাবে ব্যাটারি ব্যাটারি কি এক দিক দেখ থাকে বড়, একদিক থেকে ছোটো থাকে, এদিক ছোটো এদিক বড়, এদিক ছোটো এদিক বড়, এদিক থাকে যে সাইড বড় এ সাইড হবে প্লাস, এ সাইড হবে প্লাস, যে সাইড ছোটো এ সাইড হলে যা মাইনাস, এভাবে এঁকে নিলাম। এটা হলো ব্যাটারি, যদি বলতো 2 ভোল্ট ব্যাটারি তাহলে আমি এখানে 2 ভোল্ট করে দিয়ে দিতাম, 2 ভোল্ট দুইটি ব্যাটারি, কিন্তু এখানে 2টি ব্যাটারি আছে, কিন্তু বলছে যে বিদ্যুৎ কোষ, বলছে না যে কয়টি বিদ্যুৎ কোষ, এভাবে সেজন্য আমি 2টি এঁকে নিয়েছি। যদি বলতো 2টি তাহলে আমি 2টি নিলাম, যদি বলতো 4টি তাহলে আমি এখানে 4টি বিদ্যুৎ কোষ এঁকে নিলাম মানে, কিন্তু এখানে বলছে কি শুধু বিদ্যুৎ কোষ, আমার ইচ্ছা মতো 2টি দিয়ে দিয়েছি। তারপর বলছে কি বাল্ব আঁকার জন্য, এটি হলো প্লাস। তারপর বলছে কি বাল্ব, বাল কি হবে, এভাবে বাল আমি এঁকে নিলাম বাল্ব, এটি হলো বাল্ব, এভাবে বাল্ব তোমরা এঁকে নিলে হয়ে যাবে, এটি হলো বাল্ব। তারপর বলছে কি এমিটার, এমিটারের পূর্বে আমি রোধ এঁকে নেই, এখানে আমি রোধ এঁকে নেবো, রোধ তো তোমরা আঁকতে পারো, আমি পূর্বে ভিডিওগুলোর মধ্যে দেখিয়ে দিয়েছি, এটি হলো রোধ। তারপর বলছে কি এমিটার, একটির পর একটি না দিলে বলছে যেটি সুবিধা হবে সেটি তোমরা দেবে, তখন তোমাদের করতে সুবিধা হবে। তারপর আমি রোধ এঁকে নিলাম, তারপর কি এমিটার বলছে, আমি এমিটার এখানে এঁকে নেবো, এমিটার এমিটার এরকম থাকে, এমিটার একটি গোল চিহ্ন এবং ভিতরে এমিটারের এদিক থাকে প্লাস, এদিক থাকে মাইনাস, উপর দিক থাকে প্লাস, নিচে থাকে মাইনাস এমিটারের। তারপর বলছে কি মুক্ত সুইচ, মুক্ত এবং খোলা, তোমরা দেখে না ভালোভাবে, এভাবে সুইচ থাকে, এভাবে সুইচ, মুক্ত মানে বন্ধ, এটি হলো বন্ধ, এভাবে যদি একটি ফুটা দিয়ে দেয় ভিতরে তাহলে এটি হলো যা মুক্ত, যদি এটাকে খুলে খুলে নেই তাহলে হলো যা খোলা, এবং এটি হলো কি খোলা সুইচ, যদি ভিতরে ফুটে থাকে তাহলে মুক্ত মানে সুইচ বন্ধ। এখানে বলছে কি মুক্ত অর্থাৎ সুইচ বন্ধ করে নিতাম নেওয়ার জন্য, যে সুইচ দিয়ে আঁকিবে আমার এখানে বন্ধ করতে হবে, মুক্ত সুইচ আমরা বন্ধ করে নিলাম। আমাদের এখানে যেগুলো ইনফরমেশন দিয়েছিল সেগুলো আমি আমরা এঁকে নিলাম। প্রথমে বলছে কি বিদ্যুৎ কোষ অর্থাৎ ব্যাটারি, আমরা ব্যাটারি এঁকে নিলাম। তারপর বলছে কি বাল্ব, আমরা বাল্ব এঁকে নিয়েছি, বাল্ব এঁকে নিলাম। তারপর বলছে কি এমিটার, এমিটার এঁকে নিয়েছি। তারপর বলছে কি রোধ, আমরা রোধ এঁকে নিয়েছি। মুক্ত সুইচ আমরা এটাকে কী বলে কি কে ইউআই কি এটা এঁকে নিয়েছি, এবং আমাদের বিদ্যুৎ বর্তনী আঁকা শেষ হয়ে গিয়েছে। এরপর এখন আমি এখন তোমাদেরকে কোয়েশন স্টার্ট করবো, এরকম কোয়েশন তোমাদের এক্সামের মধ্যে আসে প্রায় আসে যায়, এটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন, এটি তোমাদের এক্সাম্পলের মধ্যে আসে, এক্সাম্পল 8-এর মধ্যে এটি কোয়েশন আসে। আমি তোরা তোরা তোমাদেরকে বলে দিয়েছি এরকম কোয়েশন তোমাদের এক্সামের মধ্যে প্রায় আসে। দেখো দেখো কি 3টি রোধ R1 5 ওহম, R2 10 ওহম এবং R3 30 ওহম, এগুলিকে সমান্তরাল সজ্জায় সমান্তরাল সজ্জায় একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো। বলছে কি এখন এ বলছে কি প্রতিটি রোধের মধ্যে প্রবাহিত প্রবাহ বা প্রবাহিত প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই বা বিদ্যুৎ প্রবাহ, প্রবাহিত প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ আই বাহির করতে হবে। তারপর বলছে কি বর্তনীতে মোট রোধ বাহির করতে হবে, বর্তনীতে মোট প্রবাহ বাহির করতে হবে। তারপর বলছে কি বর্তনীতে মোট রোধের পরিমাণ বাহির করতে হবে। এখানে তোমাদেরকে 3টি কোয়েশন দিয়ে দিয়েছে, সেখানে তোমাদের কাজ কি আমি তোমাদেরকে শিখিয়ে দিতেছি।
প্রথম দিয়ে আমি তোমাদেরকে পুরো বাঙ্গিয়ে করাবো, তারপর আমি ডাইরেক্ট করে দেবো। প্রথম দিয়ে তোমাদের কোয়েশ্চন বলছে কি, তোমাদের সর্বপ্রথম কাজ এখানে তোমাদের কি বলছে কি, তিনটি রোধ R1 5 ohm, R2 10 ohm এবং R3 30 ohm এগুলিকে সমান্তরাল সজ্জায় একটি 12 ভোল্ট বেড়ার সঙ্গে যুক্ত করা হলো, সেখানে তোমাদের বর্তনীটি তোমাদেরকে আঁকতে হবে, নাহলে তোমরা এগুলোকে সলভ করতে পারো। সমান্তরাল সজ্জা আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি, একটি চলে আর কি সমান্তরাল সজ্জা, সেগুলো সর্বপ্রথম তোমাদেরকে আঁকতে হবে। আমি ছোট করে এঁকে নিচ্ছি। এটি হলো কি ব্যাটারি, ব্যাটারি আমরা জানি কি এক সাইড বড় এক সাইড ছোটো থাকে, এক সাইড বড় এক সাইড ছোটো। তারপর কি, তারপর বলছে কি তিনটি রোধ কি সমান্তরাল সজ্জা, সমান্তরাল সজ্জা তিনটি আছে, সহজ এভাবে লেখা নেবো, সমান্তরাল সজ্জা তিনটি। তার সঙ্গে একটি বল্ট এখানে যুক্ত করে নিলাম, বল্ট বল্ট এখানে যুক্ত করে নিলাম। তারপর তাকে কি আমরা প্রথমে দেখে নিলাম চাবি থাকে, এরকম চাবি থাকে, এদিক থেকে যায়, এদিক যায়, এদিকে চলে আসে। আবার কারেন্ট, কারেন্ট কারেন্ট কীভাবে যায়, কারেন্ট প্লাসের দিক থেকে চলে যায়, প্লাসের দিকে আই যে কারেন্ট আসে প্লাসের দিকে যায়, তারপর আবার এদিক থেকে ফিরিয়ে আবার এদিকে চলে আসে। বলছে কি তিনটি রুল, R1 একা থেকে ধরে নিলাম, R1 R1 বলছে কি 5 ওম, R1 হচ্ছে গিয়ে 5 ওম। তারপর বলছে কি R2, R2 বলছে কি এটা হলো R2, R2 হলো কি 10 ওম, R2 হলো 10 ওম। তারপর বলছে কি R3, R3 হলো 30, R3 হলো কি R3, R3 হলো কি 30 ওম, 30 ওম। এগুলো আমি সর্বপ্রথম এঁকে নিচ্ছি, তারপর দেখতে দিলাম কীভাবে আঁকতে হয় তোমাদের। এগুলোকে এবার এগুলোকে সমান্তরাল সজ্জা, একই তো আর একই হলো কি সমান্তরাল সজ্জা, একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে একটি 12 ভোল্ট, এটি হলো কি ব্যাটারি, ব্যাটারি ব্যাটারি দিয়েছে পাওয়ার দিয়েছে কি 12 ভোল্ট, ব্যাটারি পাওয়ার হলো কি 12 ভোল্ট, একটি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। বলছে কি 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে। তারপর বলছে কি 1 নম্বর তোমাদেরকে কি দিয়েছে, 1 নম্বর তোমাদেরকে বাইর করতে হবে কি প্রতিটি রোধের মধ্যে প্রবাহিত প্রবাহ। বলছে কি একটি প্রতিটি রোধ বলতে কি আলাদা আলাদা, R1 আলাদা, R1 2 আলাদা, আর কি প্রতিটি রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত প্রবাহ, অর্থাৎ আই দাঁড়িয়ে বাই করতে হবে, আই প্রতিটি রোধের মধ্যে, R1-এর ক্ষেত্রে বাই করতে হবে আর R2, আই দাঁড়িয়ে করতে হবে R2-এর মধ্যে, আই বাই করতে হবে R3-এর মধ্যে, আই আই বাই করতে হবে প্রতিটির মধ্যে আলাদা আলাদা। বলছে কি প্রতিটি রোধের মধ্যে অর্থাৎ প্রতিটির ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তোমাদেরকে আই বাই করতে হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত প্রবাহ মানে কি আই, এই যে আই আছে প্রবাহিত প্রবাহ যে যেদিকে চলে যায় প্রতিটি, এই আইটি এদিকে যাবে, এইদিকে যাবে, এদিকে যাবে। বলছে কি প্রতিটি ক্ষেত্রে আলাদা আলাদাভাবে বাই করতে হবে আই মান প্রবাহিত করা প্রতিটি রোধের। প্রতিটি কি একটি ধরবো কি I1, এটিকে ধরবো কি যেহেতু আমার R1-এর ক্ষেত্রে ধরবো এটুকু ধরবো I1, যেটুকু R2 ক্ষেত্রে এটুকু ধরবো I2, যেটুকু R3 ক্ষেত্রে এটুকু I3, এভাবে তিনটি আমরা বাই করে নেব। প্রথমে বলছে কি প্রতিটি রোধের মধ্যে প্রবাহিত প্রবাহ, প্রবাহিত অর্থাৎ আই বাই করতে হবে, আই কিভাবে বাইর করবো লেখা নেবে সর্বপ্রথম R1-এর মধ্যে প্রবাহিত প্রবাহ, প্রবাহিত প্রবাহ, প্রবাহিত প্রবাহ মানে কি বিদ্যুৎ প্রবাহ, আসলে পাবে R1-এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ, এভাবে লিখতে তোমরা পারবে কি I1, I1 ইকুয়াল টু কি আমরা জানি কি আই ফর্মুলা, কি আই ফর্মুলা আমরা জানি কি V/R, এটি তোমার পুরো মোটি বলে আমি তোমাদেরকে ফর্মুলা দিয়ে দিয়েছি। আর আমরা ফর্মুলা জানি কি আই ইকুয়াল টু হলো V/R, ভি এখানে ভি কত দেওয়া আছে, ভি দেওয়া আছে 12 ভোল্ট, আর V/R আরো মান দেওয়া আছে, প্রথমটি আর কত R1, V/R1 ভি তো সমান কিন্তু R1টি বদলা, তার জন্য আমি R1 লিখে নিলাম, R1 কত 5, 5 যদি আমরা 12-কে যদি ডিভাইড করে নেই, দেখো না তোমরা কীভাবে ডিভাইড করবো, 5 যদি আমরা 12-কে ডিভাইড করে নেই তাহলে কী হবে, 5-টার মাঝে যাবে 2 বার, অর্থাৎ 5 দুগুণ 10, তারপর কি 2 থেকে যাবে, 5 তো 2 মধ্যে যাবে না, তখন আমাদের এখানে একটি পয়েন্ট দেবো এবং এখানে দেবো 0, যখন যাবে না তখন এখানে পয়েন্ট দেবো এবং এখানে 0 দেবে, এখন 5 20 মধ্যে যাবে 4 বার শেষ হয়ে গেল, অর্থাৎ 2.4 আমরা এটি আনসার পেয়ে গেছি, কত 2.4, আর U1-এর মান আমরা পেয়েছি 2.4। তারপর বলছে আর প্রথমটি বাই করে নিলাম R1-এর ক্ষেত্রে, এখন R1 R2 R2-এর মধ্যে প্রবাহিত প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, যেটি তোমার ইচ্ছা আছে বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ কি আই,
আর টু মধ্যে বিদ্যুৎ প্রবাহ কি, এখানে হবে আই টু ডি বাই আর টু। এখন আর টু কে তোমরা বাই করতে হবে, আর টু, আর টু বলতে ডি তো সমান, ডি তো 12 হবে, আর টু তোমাদের কত দিয়েছে 10, 10 দিয়েছে। এখন যদি তোমরা এটা ছোট করতে চাও তাহলে ছোট করতে পারবে, ফাইভ 10 আদা 5 এবং 12 আদা 6, এবং 5 দিয়ে তোমরা 6 এ ডিভাইড করলে কত হবে, তোমরা 5 দিয়ে 6 এ ডিভাইড করলে, 5 দিয়ে 6 এ ডিভাইড করলে কত হবে, 5 6 এর মধ্যে হবে 1 12 অর্থাৎ 5, তারপর 6 থেকে 5 চলে গেলে থাকবে 1। তখন 5 তো 1 এর মধ্যে যাবে না, তখন এখানে পয়েন্ট দিবে এবং এখানে 0 দেবে, তখন কি হবে 5 2 আর 10, তো কত হবে এখন 1.5, 1.5। এটি হলো আই, আই কে বলে অ্যাম্পিয়ার, এখানে এ লিখে লিখে দেবে, আই হলো এসআই একক লাগে অ্যাম্পিয়ার, 1.2 অ্যাম্পিয়ার, 2.4 অ্যাম্পিয়ার। তারপর কি আর থ্রি ক্ষেত্রে, আর থ্রি এর মধ্যে, আর থ্রি এর মধ্যে বিদ্যুৎ প্রবাহ, আর থ্রি আমার ক্ষেত্রে বাই করতে হবে, আর থ্রি আমার, আর থ্রি এর ক্ষেত্রে বাই করতে হবে, আই থ্রি আমার বাই করতে হবে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ বি বাই আর থ্রি, বি বাই আর থ্রি, এখানে বি তো 12, আর থ্রি কত 30 দেওয়া আছে, 30 দেওয়া আছে, এখন 30 দিয়ে তোমাদেরকে 12 ডিভাইড করতে হবে 30 দিয়ে, সর্বদা এটা ছোটো করে নাও 6, এটা 15, তারপর আরও ছোটো করে নাও 3 দিয়ে, তোমার ছোটো করতে হবে 3 দিয়ে, 5/2 হয়ে গেছে, 5/2, তো সর্বদা আমি কী করেছি 12, 12 হলো 6, 12 আধা হলো 6, 30 আধা হলো 15, তারপর 6 আমরা আমরা জানি কি 3 দিয়ে 6-এ কাটা যাবে এবং 3 দিয়ে 15-টা কাটা যাবে, 3 দুগুণা 6 এবং 3 ভাজা 15 হয়ে গেল কি 2/5 হয়ে গেল। এখন 5 দিয়ে আমরা 2-এ ডিভাইড করবো, 5 দিয়ে 2-এ যদি ডিভাইড করে নেই তাহলে কী হবে এভাবে দেখে নাও, 5 দিয়ে 2-এ তো যাবে না ডিভাইড করা, তাহলে আমরা সর্বদা আমরা একটি পয়েন্ট দেবো, একটি পয়েন্ট, যখন এখানে একটি পয়েন্ট দেবো তখন এখানে একটি শূন্য দিয়ে দেবো, শূন্য, তারপর এখন হয়ে যাবে কি 4, চারি পয়সা 20 হয়ে গেল, পয়েন্ট 4, এভাবে পয়েন্ট আসতে সুন্দর লাগে না, সেজন্য আমরা একটি জিরো লাগিয়ে দিয়েছি, যখন 0.4 হয়ে গেলো, 0.4, এই জিরোটি কোনো কাজের নয়, এভাবে পয়েন্ট যাতে কীরকম লাগে সেজন্য আমরা একটি জিরো লাগিয়ে দিই, 0.4, 0.4 অ্যাম্পিয়ার। এখন আমরা বলছে কি প্রথম প্রথম প্রশ্নের যে আনসার আমাদেরকে বলে দিয়েছে কি প্রতিটি রোধের মধ্যে প্রবাহিত প্রবাহ, প্রতিটি রোধের মধ্যে প্রবাহিত প্রবাহ আমরা বাই করে নিয়েছি, প্রতিরোধের মধ্যে প্রবাহিত 2.4 অ্যাম্পিয়ার, 1.2 অ্যাম্পিয়ার এবং 0.4 অ্যাম্পিয়ার প্রতিরোধের মধ্যে বাই করে নিচ্ছে। এখন বলছে কি বের মধ্যে কী বলছে দেখে নাও, আমি এগুলো মুছে নিচ্ছি, জায়গা জায়গা কমা কারণে আমি এগুলো মুছে নেবো। বি বলছে কি বর্তনীতে মোট প্রবাহ, বর্তনীতে মোট প্রবাহ এখানে বাই করতে হবে, আমি এগুলো মুছে নিচ্ছি, বি বলছে কি বর্তনীতে মোট প্রবাহ, মোট প্রবাহ বলতে কি বিদ্যুৎ প্রবাহ, বর্তনীতে মোট বিদ্যুৎ প্রবাহ কত হয়েছে বাইর করতে হবে, এখন মোট বিদ্যুৎ প্রবাহ বাইর করতে হবে, আই ওয়ান আই টু আই থ্রি আমরা বাইর করে নিলাম এবং সবগুলো আমরা অ্যাড করে নেব, আই ওয়ান আই ওয়ান পেয়ে গেছি, আই টু পেয়ে গেছি এবং আই থ্রি এটি পেয়ে গেছি, এবং মোট প্রবাহ বলছে কি মোট প্রবাহ এখান থেকে বাইর করতে হবে, বর্তনীতে মোট প্রবাহ, মোট প্রবাহ, প্রবাহ বলতে কি আই, মোট প্রবাহ আই, এখন আই যদি আমাদেরকে বাই করতে হবে তাহলে তিন তিন তিনটি আই আমাদেরকে বাই করতে হবে, যেগুলো আই আমরা বাই করেছিলাম, আই ওয়ান যোগ করতে হবে, আই টু যোগ করতে হবে, তারপর আই থ্রি, তাহলে আমরা মোট আই পেয়ে যাবো, আই মোট বর্তন মোট প্রবাহ পাই যাবো, মোট প্রবাহ বলতে কি বিদ্যুৎ প্রবাহ, মোট প্রবাহ অর্থাৎ আই, মোট আই পেয়ে যাবো, প্রথমটির ক্ষেত্রে 2.4, দ্বিতীয়টির ক্ষেত্রে 1.2, তৃতীয়টির ক্ষেত্রে কি 0.5, সবগুলি আমরা যদি যোগ করে নেই তাহলে কী হবে তোমরা দেখা, পয়েন্টটা যোগ কীভাবে করতে হয়, 2.4 পয়েন্ট নিচে আমরা পয়েন্ট দেবো এবং 0.5, এখন অ্যাড করে নেব, 5 4 9 9 4 13, 30, তারপর কি পয়েন্টের কাছে পয়েন্ট দেবো 2 1 3 আর 4, এক যে দেখা গেছিলো 4 হয়ে যাবে, 4.3, এবং মোট বিদ্যুৎ প্রবাহ পেয়ে গেছে কি 4.3 অ্যাম্পিয়ার, 4.3 অ্যাম্পিয়ার, এখন মোট প্রবাহ পেয়ে গেছি, এখন থার্ড কোয়েশ্চেন তোমাদের রয়ে গেছে, তা সি সি এখন করে নেব, আমি এগুলো মুছে নিচ্ছি, তোমাদের সি কী দেবো আছে, সি তোমার সি বাই করতে হবে, সি বলছে কি বর্তনীতে মোট রোধের পরিমাণ, এখানে মোট রোধ কটি আছে, আর ওয়ান একটি আছে, আর টু আর একটি আছে, আর থ্রি আরেকটি আছে, এই তিনটি কীভাবে আছে সমান্তরাল সজ্জা আছে, এবং সমান্তরাল সজ্জা তিনটি মান বাই করতে হবে, বর্তনীতে মোট রোধে অর্থাৎ তিনটি রোধ আমাদেরকে বাই করতে হবে, এবং এখন আমরা জানি কি এটি কি সমান্তরাল সজ্জা আছে, সমান্তরাল সজ্জা আমরা ফর্মুলা জানি, সমান্তরাল সজ্জা ফর্মুলা হলো কি সি সির আনসার হলো গিয়া, সমান্তরাল সজ্জা ফর্মুলা 1/RP, আরপি হলো কি 1/RP হলো এটি ফর্মুলা, ফর্মুলা কি 1/R1 লেখবো, 1/R1 প্লাস 1/R2 প্লাস
ওয়ান বাই আর থ্রি। এখন আর ওয়ান কত? আর ওয়ান ওয়ান বাই আর আর ওয়ান হলো ওয়ান বাই ফাইভ, আর টু হলো কি ওয়ান বাই টেন, আর থ্রি হলো ওয়ান বাই থার্টি। এগুলো ইনফরমেশন দেওয়া আছে। তারপর কি আমরা আনতে লসাগু নিয়ে নেবো, ফাইভ টেন এবং থার্টি লসাগু হলো থার্টি। যদি লসাগু না জানো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবো, আমি একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে লসাগু নিতে হয় থার্টি। এখন ফাইভ থার্টি মানে যাবে কয়বার? ছয়বার। সিক্স বার যাবে, পাঁচ ছয় তিরিশ, সিক্স বার যাবে প্লাস। এবং টেন থার্টি মানে যাবে তিন, তিন দশে দিয়ে যাবে তিনবার, থার্টি থার্টি মানে যাবে একবার। এখানে কত হবে? সিক্স, সিক্স থ্রি নাইন প্লাস টেন, টেন বাই থার্টি। যদি টেন দিয়ে থার্টি কেটে নেয় তাহলে কত হবে? টেন, তিন দশে তিরিশ অর্থাৎ ওয়ান বাই থ্রি হবে, ওয়ান বাই থ্রি। তখন এখানে দেওয়া আছে কি ওয়ান বাই আর থ্রি। আমাদেরকে বলছে কি মুট রুট বাইর করতে হবে, মুট রুট। ওয়ান বাই আর থ্রি হলো কি ওয়ান বাই থ্রি, আমরা বাইর করে নিলাম। কিন্তু শুধু বলছে কি মুট রুট বাইর করতে হবে, ওয়ান বাই আর থ্রি আমাদেরকে বলছে না, শুধু বলছে কি মুট রুট অর্থাৎ আর থ্রি বাইর করতে হবে। এটাকে আমরা যদি আমরা এটা কি উল্টিয়ে নেই, উল্টিয়ে নেই, শুধু আর থ্রি করে নেই তাহলে কি হবে? আর থ্রি উপরে চলে যাবে এবং ওয়ান নিচে চলে আসবে। যদি এটাকে করে নেই থ্রি চলে যাবে, উপরে যাবে এবং ওয়ান নিচে চলে আসবে। ওয়ান নিচে থাকার তো কোনো মানেই নাই, শুধু থাকবে কি আর পি ইকুয়াল টু থ্রি, থ্রি ওম। মুট রুথ আমরা পেয়ে গেছি, এটি মুট রুথ করতে পেরেছি ফাইভ টেন এবং থার্টিন, মুট রুথ হবে কি থ্রি ওম। এবারে আমাদের আমাদের আনসার হয়ে গেলো। এরকম যদি তোমরা কোয়েশ্চেন যদি করতে পারো তাহলে তোমরা বাকিগুলো, এই কোয়েশ্চেন যদি তোমরা যদি বুঝতে পারো তোমরা বাকিগুলো নিজেই করতে পারবে। এরকম কোয়েশ্চেন তুমি তোমাদেরকে আমি আরেকটি করিয়ে দেবো, তোমাদের এক্সাম্পলের মধ্যে আছে সেই কোয়েশ্চনটি। এটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এটি দু হাজার সেভেন্টিনে তোমাদের এক্সাম মধ্যে এসেছে, টু থাউজেন্ড সেভেন্টিনে এসেছে, দু হাজার টোয়েন্টি ওয়ানে এবার আসার সম্ভাবনা আছে। এটি হলো কি এক্সাম্পল টুয়েলভ পয়েন্ট নাইন, এটি বহুত ইম্পর্টেন্ট কোয়েশ্চন, তোমার ভালোভাবে দেখে নাও। বলছে কি চিত্রে হবে, চিত্র যদি এক্সামে দেয় চিত্র দেবে না হয় এরকম, আগে যে কোয়েশ্চন দিয়েছিলাম ইনফরমেশন দিয়ে দেবে যে সমান্তরাল না শ্রেণীবদ্ধ ভাবে দিয়ে দেবে, এখানে দেওয়া আছে চিত্রে দিয়ে দিছে। চিত্রে চিত্রে আর ওয়ান ইকুয়াল টু টেন ওম, আর টু ফোরটি ওম, আর থ্রি টোয়েন্টি ওম, আর ফোর থার্টি ওম। এখানে বইয়ের মধ্যে ভুল আছে, আর ফোর দেওয়া আছে টোয়েন্টি কিন্তু এখানে থার্টি হবে, আর ফোর থার্টি ওম এবং আর ফাইভ সিক্সটি ওম। এবং বর্তনীতে বারো ভোল্ট, এই ব্যাটারি হলো কি বারো ভোল্ট, বারো ভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে। বর্তনীতে মুট রোদের শতভাগ, সর্বপ্রথম বলছে কি বর্তনীতে যেগুলো যতগুলো রোদ আছে সব রোদ বাইর করতে হবে, রোদের পরিমাণ বাইর করতে হবে, রোদের মান বাইর করতে হবে। তারপর বলছে কি বর্তনীতে বিদ্যুৎ প্রবাহে, তার বলছে বিদ্যুৎ প্রবাহে বলতে কি, বলতে কি আয় বিধান পূর্বে বলে দিয়েছি আমি, এবং আয় হলো কি বিদ্যুৎ প্রবাহ বা প্রবাহের মান বা বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ বলে কি আয়। তারপর বলতে তারপর বলতে কি আয় বাইর করতে হবে। প্রথমে বলছে কি বর্তনীতে মোট রোদের পরিমাণ, বর্তমানে যতটি রোদ সবার রোদের পরিমাণ মান বাইর করতে হবে। এই দুটি দেখো, এই দুটি আর ওয়ান এবং কার্টো তোমরা দেখে নাও এটি কীভাবে আছে, তোমার নিজেই বলতে হবে এই দুটি সমান্তরালে আছে। এবং আর থ্রি আর ফোর এবং আর ফাইভ এই তিনটি সমান্তরাল আছে, সমান্তরালে আছে। সর্বপ্রথম এই দুইটি সমান্তরালকে আমরা শ্রেণীবদ্ধ করে নেবো, এই দুইটি সমান্তরালকে আমরা শ্রেণীবদ্ধ করে নেবো, তারপর এই তিনটিকে শ্রেণীবদ্ধ করে নেবো। তারপর যদি ওটিকে আমরা অ্যাড করে নেই যে আর এখান থেকে যেটি মান পাবো এবং এখান থেকে যেটি মান পাবো আর থ্রি আর ফোর আর ফাইভ থেকে, ওটি যদি আমরা অ্যাড করে নেই তাহলে আমরা মুট রুট পেয়ে যাব। তারপর বলছে কি আয় বাই করতে হবে, বিদ্যুৎ প্রবাহ মান বাই করতে হবে, বিদ্যুৎ বিদ্যুৎ প্রবাহ আয় বাই করবো কি যতগুলো আমরা রোদের মান পেয়েছি সর্বমোট রোদের মান বাদে কি বি বাই আর, আমরা ফর্মুলা আই ইকুয়াল টু কি বি বাই আর, বি তো মান দেওয়া আছে বি বাই আর, আরও মান আমরা বাই করে নেবো, তারপর আমাদের গোটে কোয়েশ্চেন সলভ হয়ে যাবে। আমি স্টার্ট করছি। সর্বপ্রথম বলছে কি আর ওয়ান আর টু এভাবে দেওয়া আছে, প্রথমে আমরা কি আর ওয়ান এবং আর টু ক্ষেত্রে বাই করে নেবো, তারপর এগুলো বাড়ো ওখানে লেখা লেখা নেবো। সর্বপ্রথম কীভাবে লেখো তোমরা দেখে নাও, আর ওয়ান এবং আর টু এর মোট রোদ, মোট রোদ আর পি হলে এবার লেখা নেবে, আর পি হলে আর পি বলতে প্যারালাল আর পি হলে, এটা কীভাবে সমান্তরাল লেখে নেবে, যদি লেখে না তাহলে বালা ভালো, সমান্তরাল শয্যাভাবে লেখে নিলে ভালো, সমান্তরাল শয্যা তোমার তো বুঝে যাবে, তোমরা কোয়েশ্চন বুঝছো সমান্তরাল শয্যা এভাবে কীভাবে আছে, সমান্তরাল শয্যা আছে। আমরা ফর্মুলা বসে নেব, ফর্মুলা কি আমরা জানি কি সমান্তরাল শয্যা ফর্মুলা হলো ওয়ান বাই আর পি, যদি বলছে কি মোট রুট পি হলে ওখানে লেখে নিচ্ছি ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু। আর ওয়ান বাই আর ওয়ান কত? আর ওয়ান হলো কি টেন এবং আর টু বল আর টু হলো ফর্টি। যদি দুটিকে আমরা লসাগু নিয়ে নেই এটি হবে কি ফর্টি, এটি হবে কি ফোর, এটি হবে কি ওয়ান, তারপর এটি হবে ফাইভ, ফোর ওয়ান ফাইভ, এটি হবে ফর্টি। যদি কাটাকাটি করে নেই হবে ওয়ান বাই এইট হয়ে যাবে, ওয়ান বাই ফার্স্ট ওয়ান বাই এইট।
শুধু আমাদের প্রয়োজন কি, শুধু আমাদের আরপি প্রয়োজন, ওয়ান বাই আরপি আমাদের প্রয়োজন নেই। যদি আমরা পূর্বে দেখে দিয়েছি, যদি আমরা এটাকে উল্টিয়ে নেই তাহলে কিভাবে হবে? শুধু হবে কি আরপি ইকুয়াল টু শুধুমাত্র 8 হয়ে যাবে, আরপি শুধুমাত্র কত হবে 8 হবে। আমরা এটি কিসের ক্ষেত্রে পেয়ে গেলাম? R1 এবং R2 ক্ষেত্রে পেয়ে গেছি, আরপি কত পেয়েছি 8 পেয়েছি। এখন বাই করবো কি, এখন এই তিনটি ক্ষেত্রে বাই করবো, এভাবে লেখে নেবো, এখন যেভাবে যেভাবে লেখছি এভাবে লেখে নেবো। R1, R3 এবং R4, R5-এর মোট রোধ লেখা ছোট হচ্ছে, তোমরা আমি মুখ দিয়ে বলেছি তোমরা এবার লিখতে পারবো। মোট রোধ প্রথমে লিখেছি আরপি, এখানে লেখাবো কি আরপি ড্যাশ হলে, আরপি ড্যাশ এভাবে লেখে নেবো, আরপি ড্যাশ হলে আরপি লেখেন ব্যাকেট লেখেন সমান্তরাল সজ্জা, আরপি ড্যাশ হলে তাহলে লেখবো কি ওয়ান বাই আরপি ড্যাশ ইকুয়াল টু ওয়ান বাই R1, এখানে কি আর থ্রি প্লাস ওয়ান বাই R4 প্লাস ওয়ান বাই R5। তারপর কি আমরা মান বসিয়ে নেবো, আর থ্রি কত, আর থ্রি হলো 20 প্লাস ওয়ান বাই R4 হলো 30, ওয়ান বাই R5 হলো 60। যদি আমরা এখন লসা গুণি, লসা কত নেবো 60 নেবো, সব থেকে বড় যেটি আছে সেটি লসা গুণিয়ে নেবো, বেস্ট 60 মানে যাবে 3 বার, তারপর 30 60 মানে যাবে 2 বার, 60 মানে যাবে 1 বার, তাহলে কত হবে 3 2 5, 5 আর 6, এখন 6 60 মানে যাবে কয়বার, 6 60 মানে যাবে 6 6 10 60, অর্থাৎ হয়ে যাবে কি ওয়ান বাই টেন হয়ে যাবে। আমাদের বাই করতে হবে কি, শুধু আরপি বাই করতে হবে, আরপি ড্যাশ। তো যদি আমাদের এখানে উল্টিয়ে নেয়, আমি পূর্বে দেখে দিয়েছি কীভাবে উল্টানো হয়, যদি আমার ওটা ওয়ান বাই আরপি ড্যাশকে উল্টিয়ে নেয়, আমাদের আরপি ড্যাশের প্রয়োজন, আমাদের ওয়ান বাই আরপি ড্যাশের প্রয়োজন, শুধু আমাদের ওয়ান শুধু আরপি ড্যাশের প্রয়োজন, শুধু আরপি ড্যাশ যদি উল্টিয়ে নেয় তাহলে কত হবে 10 ওম, এটি হয়ে যাবে 10 ওম, এটি আছে কত 8 ওম। যদি আমরা এই দুটি আমরা সমান্তরাল করে নিয়েছি, এবং এই তিনটি সমান্তরাল আছে, এই তিনটি সমান্তরালকে আমরা পেয়েছি কত 10 ওম পেয়েছি, এবার পেয়েছি, এবং এই দুটি যে সমান্তরাল ছিল এই দুটি থেকে আমরা পেয়েছি 8 ওম। এবং আমরা দুটি যদি আমরা অ্যাড করে নেই তাহলে আমরা মোট রোধ পেয়ে যাবো, অর্থাৎ প্রথমে মধ্যে কতটুকু রোধ আছে আমরা এটি পেয়ে যাবো, কারণ আমি সবাই মুছে নিচ্ছি, তারপরে আমি দুটো অ্যাড করে নেবো। বাই করবো কি, লেখবো কি বর্তনীতে মোট রোধ, এবার লেখে নেবো বর্তনীতে মোট রোধ, মোট রোধ হবে আর, মোট রোধ আর, আর বাই বাই করবো কীভাবে, আরপি প্লাস আরপি ড্যাশ, আর আরপি কত বাই করেছি, আরপি হলো গিয়ে 8 ওম, 8 ওম আরপি বাই করে নিয়েছি, তারপর আরপি ড্যাশ কত বাই করেছি 10 ওম, 8 ওম বা 10 ওম যদি দুই করে নেয় তাহলে কত হবে 18 ওম, 18 ওম আমরা বাই করে নিয়েছি, মোট রোধ আমরা পেয়েছি কত 18 ওম। তারপর আমাদেরকে বলছে কি, তোমাদের কোশ্চেন মধ্যে দেখো না, বি কোশ্চেনটাতে কী দিয়েছে, বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান বলছে কি, বর্তনীর মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ হয়েছে, বিদ্যুৎ যে চলে চলেছে, আই যে গেছে, আই যে বিদ্যুৎ গেছে, এর মধ্যে বিদ্যুৎ প্রবাহের মোট মান কত হয়েছে, বিদ্যুৎ প্রবাহের মান আমাদেরকে বাই করতে, বিদ্যুৎ প্রবাহের মান আমরা জানি কি আই ইকুয়াল টু, আমরা জানি আই কে বলে কি বিদ্যুৎ প্রবাহ, বির আনসার হবে কি বিদ্যুৎ প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ আমরা জানি কি আই, আমরা আই ফোন জানি কি আই ইকুয়াল টু ভি বাই আর, আমরা বি দেওয়া আছে, বি অত বি দেওয়া আছে কি 12 ভোল্ট, 12 ভোল্ট দেওয়া আছে, বি বলছে কি বিদ্যুৎ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের মান, বর্তমানে যে বিদ্যুৎ যে প্রবাহিত হয়েছে, বিদ্যুৎ যে চলে গেছে, এই প্রবাহের মান আমাদেরকে বাইর করতে হবে। আমরা বিদ্যুৎ প্রবাহের মান আমরা ফর্মুলা জানি, বি দেওয়া আছে 12 ভোল্ট, কিন্তু আর আমরা বাইর করে নিচ্ছি বিদ্যুৎ প্রবাহের মোট আর বাইর করেছি কত 18 ওম, 18 বসিয়ে নেবো। যদি আমরা যদি কাটাকাটি করে নেই, যদি 12 এর আধা হলো 6 এবং 18 আধা হলো গিয়ে 9, যদি আমরা এখান থেকে 3 দিয়ে ডিভাইড করে নেই, 3 2 বার 6 2 বার হবে 6 মধ্যে, এবং 3 3 বার হবে, তাহলে কি 2 বাই 3, এবার এটা যদি আমরা পয়েন্ট হিসাবে ভাগ করে নেই তাহলে 3 দিয়ে আমাদেরকে 2 কে ডিভাইড করতে হবে। এভাবে তো আমরা এভাবে কীভাবে করবো, 3 দিয়ে তো 3 তো 2 মধ্যে যাবে না, তখন আমরা এটা এখানে একটি পয়েন্ট দেবো এবং এখানে 0 দেবো, তাহলে তখন কী হবে 318 হয়ে যাবে, তারপর থাকবে কি 2। প্রথমে আমরা পয়েন্ট দিয়েছি আর শূন্যর আমাদের প্রয়োজন নেই, এখানে এখানে পয়েন্ট বসানোর প্রয়োজন নেই বা শূন্য বসানোর প্রয়োজন নেই, তখন আমরা টোয়েন্টি দিয়ে দেবো। যদি তোমরা পয়েন্টটা ভাগ না পারো তাহলে আমি তোমাদেরকে নেক্সট ভিডিও মধ্যে তোমাদেরকে দেখিয়ে দেবো, এখান থেকে যদি না বুঝো। প্রথমে কী বলছো, প্রথমে একটি প্রথমে যদি যা না তাহলে আমরা বলছি কি পয়েন্ট দিবো, তারপর শূন্য দিয়ে দেবো, তারপর যদি আমরা শূন্যর প্রয়োজন হয় তারপর আমরা পয়েন্ট শূন্য পয়েন্ট শূন্য যদি প্রয়োজন হয় তাহলে ওখানে পয়েন্ট দেবো না, শুধু শূন্য বসিয়ে দেবো। তখন 3 20 মাঝে যাবে কি 6 বার, আবার যাবে 6 বার, আবার হবে কি 18,
আবার হবে, এবার এরকম বারবার চলে আসবে, এরকম আবার আবার হবে সিক্স। যখন পয়েন্ট পড়বে, পয়েন্টের পরে যদি সি ফাইভের থেকে কোনো বেশি হয়ে যায়, তারপর পরে করে আমরা এই করে আমরা একটি এক বেশি এড করে নেব, বেশি 0.6 এখানে এক বেশি করে নেব, সিক্সে আমরা সেভেন বানিয়ে দেবো। যখন ফাইভ থেকে পয়েন্ট করে দ্বিতীয় নম্বর করে যদি ফাইভ থেকে বেশি হয়ে যায়, এখন তো ফাইভ থেকে বেশি সিক্স আছে, তখন আমরা এক বেশি করে লিখে নেব, বেশি কত সিক্সে আমরা সেভেন বানিয়ে নিলাম, 0.67 লিখে নিলাম, হবে কি 0.67। এখন আই আমরা একক জানি কি আই একক হলো কি এম্পিয়ার, 0.67 এম্পিয়ার এখানে হয়ে গেল। এইটি হলো গিয়া এইটি বহুত মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য একটি কোয়েশ্চন। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি আজকে বাকি আরও দুইটি কোয়েশ্চন করার কথা ছিল, আমি আজকে আর করাবো না, যে আমি নেক্সট ভিডিওর মধ্যে তোমাদেরকে সেগুলো দিয়ে দেবো। এবং তোমাদের কোন কোন কোয়েশ্চনের প্রয়োজন তোমরা দয়া করে কমেন্ট বক্সে আমাদের জানিয়ে দেবে, তখন আমাদের করতে সুবিধা আমার করতে সুবিধা হবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ।